হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যামিলি ওয়ার্ল্ড। আজকে সকালটা খুব সুন্দর এবং চারপাশে খুব সুন্দর হালকা রোদ উঠেছে। সকাল সকাল অ্যালেক্স এরিয়েলকে বের করে ওদের সাথে কিছুক্ষণ খেলা করে নিলাম, কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম এবং ওদেরকে কিছু নতুন নতুন ওয়ার্ড শেখানোর চেষ্টা করছি। আজকে যেটা করব, আমি সূর্য আর ভাইয়া মিলে ঘুরতে যাব। ঘোরা বলতে আজকে আমাদের আসলে ইলিশ খাওয়ার অভিযান হবে। আর সবাই জানেন ইলিশ খাওয়ার জন্য আমরা যেখানে সচরাচর যেতে পছন্দ করি সেটা হচ্ছে মাওয়াঘাট। তো চলে এসেছি মাওয়াঘাটে। এখন যে কাজটা চলছে এটা হচ্ছে ইলিশ পছন্দ করার কাজ। আমরা শুরু থেকেই খুঁজছিলাম মাঝারি সাইজের ইলিশ, দ্যাট মিন্স যেটা খুব বেশি বড় না কিংবা বেশি ছোটও না। মাঝারি ইলিশ নেওয়ার কারণ হচ্ছে আমরা ডিম ছাড়া ইলিশ খুঁজছিলাম এবং লাকিলি আমরা দুইটা ডিম ছাড়া সুন্দর ইলিশ পেয়েছি। যদিও বলেছিল ডিম ছাড়া, পরবর্তীতে হালকা ডিম পাওয়া গিয়েছে। মাঝারি ইলিশগুলো যেটা হয় খেতে একটু টেস্ট হয় বেশি, সো আমরা মাঝারি ইলিশ দুইটা নিয়েছিলাম। যেহেতু আমরা চারজন মানুষ, সো আশা করি দুটো ইলিশ আমাদের হয়ে যাবে। তো এখানে ওনারা যেটা করেন, ইলিশ মাছ কিনে নেওয়ার পরে সুন্দর করে কেটে পরিষ্কার করে মাখিয়ে সেটাকে রান্না করে দেন। তো চলছে ইলিশ ধুয়ে ফেলার পর্ব। কিছুক্ষণ আগে সুন্দর করে কেটে ধুয়ে ফেলা হয়েছে এবং এখন যেটা করা হচ্ছে সিজনিং করা হচ্ছে, দ্যাট মিন্স মাছটাকে সুন্দর মতো মাখানো হচ্ছে। এবং খুবই অবাক বিষয়, ওদের মতো মাছ আসলে আমরা যখন বাসায় মাখাই সেটা আমার মনে হয় না। তো এখানে আমরা দুটো মাছ নিয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম কিছু বেগুন। বেগুন ভাজা হবে। আর আপনারা যদি কেউ মাওয়াতে যান ইলিশ খাওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করবেন সাথে করে তেল কিনে নেওয়ার। আমরা ওখান থেকে একটা তেল কিনে নিয়েছিলাম, সরিষার তেল, বিকজ ওনারা যে তেলটা প্রোভাইড করেন ওটা হচ্ছে অনেকাংশেই কালো হয়ে থাকে। আরেকটা বিষয় বলি, মাছ ভাজার সময় আপনারা অবশ্যই বলবেন হালকা ভেজে দিতে, কেননা তাওয়াটা এত বেশি গরম থাকে, যখন ভালো মতো তাওয়ার মধ্যেই ফ্রাই হয় পরবর্তীতে প্লেটে আসার পরে ইলিশ মাছের শুধুমাত্র কাঁটাটাই পাবেন, কোনো ধরনের ফ্ল্যাশ পাবেন না, বিকজ এগুলো আসলে তাপে একদম ইনভিজিবল হয়ে যায়, ততটা টেস্ট পাওয়া যায় না। বলে দিয়েছিলাম যেন হালকা করে ভেজে দেয়। তো এই চলছে আমাদের ইলিশ মাছ ভাজা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা একটা ভর্তা বানায়। তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখব যে ইলিশ মাছের কোন অংশ দিয়ে ভর্তাটা বানানো হয়। ভর্তার কাজটি চলছে ইলিশ মাছের লেজটি দিয়ে, মূলত ভর্তা বানানো হয়। আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছের লেজটিকে এই লোহার ছেঁচুনিতে ছেঁচে নেওয়া হয়েছে। তো এবং তারা যে কাঁটাটা বেছে দেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রসেস। আমরা সারা জীবন ট্রাই করলেও মনে হয় এত ফাস্ট করতে পারবো না, খুব সুন্দর করে কাঁটা বেছে ফেলছেন। তো ভর্তার রেসিপিটা আজকে সবাইকে দেখিয়ে দিলাম। মাছ ভাজার পরে এখানে ভালো মতো ছেঁচে নিয়েছে এবং সাথে নিয়েছে হচ্ছে পেঁয়াজ। আমি বাইরে থেকে দুই তিনটা গোমা মরিচ নিয়ে গিয়েছিলাম, সেটা দেওয়া হচ্ছে লবণ, ভালো মতো মাখানো হচ্ছে। সাথে দেওয়া হচ্ছে সেই মাছ ভাজার তেলটি। আসলে এই রেসিপিটা ফলো করে বানালে আমার মনে হয় খুব ভালো, খুব মজা ছিল। এই মাছ ভাজার লেজ খাবার পাবেন আপনারা, কিন্তু আমরা আসলে শুধুমাত্র ইলিশ মাছ এবং বেগুন ভাজাই নিয়েছিলাম, যেহেতু আমরা শুধু ইলিশ মাছই খেতে গিয়েছি। তো আমরা মোটামুটি খুব সুন্দর একটা বাইরে একটা হোটেলে বসেছিলাম যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং বিলিভ মি বেস্ট পার্টটাই ছিল লেজের ভর্তাটা। সো আপনারা যারাই যাবেন অবশ্যই লেজের ভর্তাটা ট্রাই করবেন। আমরা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি।
এবং রমজানের আগে এটাই আসলে আমাদের বাইরে খাওয়া। তো খাবারের পরে আপনারা যেটা অবশ্যই ট্রাই করবেন, এখানে নিকটস্থ বাজারগুলোতে গরম মিষ্টি পাওয়া যায়, অবশ্যই সেটা ট্রাই করার চেষ্টা করবেন, খুবই টেস্টি এবং একদমই অন্যরকম। তো এই ছিল মোটামুটি আজকের দিন আমাদের মাওয়াঘাটে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।